নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যা করলেন অভিযুক্ত। শুক্রবার সাত সকালে উদ্ধার হয় দেহ। মৃতের নাম জগদীশ রায়, তিনি এলাকার তৃণমূল নেতা তথা লোকশিল্পী হিসেবেই পরিচিত। চাকরি দেওয়ার নাম করে এলাকার নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল জগদীশ রায়ের বিরুদ্ধে। নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে মেয়ের কাছ থেকে সব শুনে বৃহস্পতিবার খুড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। তারপর শুক্রবার সাত সকালে অভিযুক্ত জগদীশ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খুড়িবাড়ি থানার পুলিশ। ধর্ষণ করেছে সেই শিশু, পাঁচ ছয় মাস বলে প্রেগনেন্ট শোনা যাচ্ছে, এই জন্য মনে হয় মারা গেল। এর নামে কি থানায় কোনো লিখিত অভিযোগ? কালকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল, আমরা থানায় ছিলাম রাত বারোটা একটার পায় নেই, আমরা নিজের নিজের বাড়ি আসে শুয়ে গেছি সবাই। আর আজকে দেখলেন? আজকে দেখতেছি সকালবেলা খবর পাইলাম গাছে ঝুলে আছে। মৃত তৃণমূল নেতার বয়স ষাটের কোঠায়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত কিশোরীর পরিবারের ঘনিষ্ঠ ছিল জগদীশ। অভিযোগ, গত কয়েক মাস আগেই পরিবারের সকলের অনুপস্থিতিতে কিশোরীকে ধর্ষণ করেন তৃণমূল নেতা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিউজ টাইম।